উচ্চ শিক্ষা করাই এক সময় অপরাধ হয়ে যায়, তাই তো বেকার জীবনের অভিশাপে অনেক শিক্ষিত মানুষকে বাধ্য হয়ে আত্মহত্যা করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী ঋতু কর্মকার নিপা চাকরি না পাওয়ার হতাশায় বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই বিজয় কুমার কর্মকার। ঋতু কর্মকার নিপা বাঘা উপজেলার আড়ানি পৌর বাজারের নিপেন কর্মকারের মেয়ে। ঋতু কর্মকার নিপা ঢাকার রসুলপুর বাগের এক মেসে থাকতেন। তিনি ঘাসমারা জাতীয় বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে জানান শাহবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন। জানা যায়, ঋতু কর্মকার নিপা 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হন। সেখান থেকে 2020 সালে মাস্টার্স সম্পন্ন করেন। লেখাপড়ার অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী কলেজের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি মাস্টার্স সম্পন্ন করে ঢাকার রসুলপুর বাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ বিষয়ে তার ছোট ভাই বিজয় কর্মকার জানান, মাস্টার্স সম্পন্ন করেও চাকরি বা কোনো ব্যবস্থা হচ্ছিল না বলে বেশ কিছুদিন থেকে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন।